রবিবার্ষীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমরা রয়েছি আগমনকালের চতুর্থ রবিবার। লুক রচিত মঙ্গল সমাচার। একদিন পরমেশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠিয়ে দিলেন একটি কুমারীর কাছে। সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম, পরম অনুগৃহীতা, প্রভু তোমার সহায়। এই কথায় মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই অভিবাদনের অর্থ কী? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি পরমেশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু পরমেশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি শাশ্বতকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কী করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ভাবত, তারই এখন ছ মাস চলছে, কারণ পরমেশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। শ্রদ্ধেয় খ্রিস্টভক্তগণ, স্নেহের ভাই বোনেরা, তাই আমরা রয়েছি আগমনকালের চতুর্থ রবিবার, অর্থাৎ এই প্রভুর আগমনের শেষ মুহূর্তকালে, যে আমরা প্রস্তুতি নেব খ্রিস্টের আগমন আমাদের জীবনে, আমাদের প্রতিটি ঘরে এবং আমাদের হৃদয়ে। তাই এই রবিবারে বিশেষভাবে পাঠগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আবারও শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য, যে ঈশ্বর তার কথা রাখলেন, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যে আমাদের ভালোবাসেন, তার সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন। তাই প্রথম পাঠে আমরা যদি দেখতে পাই, সেখানে সেই রাজা দাউদ, তার ইচ্ছা ছিল যে ঈশ্বরের জন্য সেই নিয়ম সিন্ধুক, যে নবসন্ধি, সেটার জন্য তিনি একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করবেন। ঈশ্বর তার স্বপ্ন পূরণ করেনি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই রাজত্ব চিরকাল স্থায়িত্ব হবে, আর সেটা পরিপূর্ণতা লাভ করে। আজকে আমরা যে মঙ্গল সমাচার শুনলাম, সেই মা মারিয়ার মাধ্যমে, যীশুখ্রিস্টের এই আগমনের মাধ্যমেই সেই পুরাতন সন্ধি থেকে আমরা চলে আসি নতুন সন্ধি, অর্থাৎ ঈশ্বরের ভালোবাসার পরিপূর্ণতা। ঈশ্বর তার কথা সবসময়ই রাখেন। তাই প্রিয়জনেরা, আমরা আজকে যদি দেখি ভালো মতো, এই প্রস্তুতিকালে আমাদের দুজন ব্যক্তিকে দেওয়া হয়, যে যার ব্যক্তিত্ব আমাদেরকে অনুপ্রেরণা দেয়, যাতে আমরা সুন্দর প্রস্তুতি নিতে পারি। আধ্যাত্মিকভাবে দীক্ষা গুরু যোহন, তিনি আমাদের সচেতন করেন যাতে আমরা পাপ থেকে মন ফেরাই, প্রভুর আসার পথ প্রস্তুত করি। সেই সঙ্গে মা মারিয়া আরেকজন ব্যক্তিত্ব, যে এই আজকে আমরা তা শুনতে পেলাম, যে তিনি নম্রতার সঙ্গে, বাধ্যতার সঙ্গে, যে হতে পারে অনেক কিছু জানেননি, বুঝেননি, তারপরও ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করেছেন, বলেছেন যে আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। তাই এই বড়দিনের প্রস্তুতিকালে, আমরা শেষ লগ্নে যখন এসেছি, আমরা এই দুজন ব্যক্তিত্বের সে উদাহরণগুলো গ্রহণ করি এবং তা ধারণ করার চেষ্টা করি,
বিশেষভাবে আজকে মঙ্গল সমাচারে যদি আমরা লক্ষ্য করি, আরও দুজন আমরা ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই, যেখানে মহাদূত গাব্রিয়েল এবং মা মারিয়া আমাদেরকে তাদের ঘটনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রভু যে তার আসার লগ্ন খুবই কাছে, তিনি কাছে চলে এসেছেন আমাদের সেই দিনক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করছি, সেইটার জন্য আমরা প্রস্তুত কিনা, তিনি আসলে তাকে বরণ করতে পারবো কিনা। তাই মহাদূত গাব্রিয়েল যে মা মারিয়ার কাছে বার্তা নিয়ে আসেন, কিসের বার্তা? আনন্দের বার্তা, না যে তুমি প্রসাদ পূর্ণা, ঈশ্বর তোমার সহায়, এবং সেটা তিনি প্রকাশ করেন মা মারিয়ার কাছে, একজন সাধারণ নারী। তাই মহাদূত গাব্রিয়েল যেভাবে সে ঈশ্বরের বাণী নিয়ে এসেছেন এবং তা প্রকাশ করেছেন এবং তা সহভাগিতা করেছেন একজন সাধারণ নারীর কাছে, তেমনি এই বড়দিনেও আমাদের আহ্বান জানায় আমরা যেন ঈশ্বরের যে আহ্বান পেয়েছি, এই প্রস্তুতি নিচ্ছি, তার আগমনের যে প্রস্তুতি, তিনি আসবেন, যেন আমরা তার আগমনে বসে না থাকি, মহাদূত গাব্রিয়েলের মতো প্রকাশ করি এবং প্রচার করি যে সত্যি ঈশ্বর আমাদের ভালোবাসেন, আমরা সবাই ঈশ্বরের প্রসাদে পরিপূর্ণ বা ঈশ্বরের আশীর্বাদে সত্যি ধন্য এবং ধন্যা। তাই সেইভাবে যদি আমরা দেখি মা মারিয়াও যে আজকে তার বাধ্যতা নম্রতার সঙ্গে ঈশ্বরের ইচ্ছাকে তিনি গ্রহণ করেছেন এবং এর মাধ্যমেই ঈশ্বরের ভালোবাসা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, বাস্তবায়ন হয়েছে, শুধু কথায় নয় কাজে, কারণ ঈশ্বর তিনি আর সেই স্বর্গে না, তিনি মরতে আসবেন, মানুষ হিসেবে জন্ম নেবেন, মা মারিয়ার তার কথার মাধ্যমে, তার সেই বাধ্যতার মাধ্যমে বলেন যখন আমি প্রভুর দাসী, অর্থাৎ হ্যাঁ আমি প্রস্তুত, ঈশ্বরের উপর আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। তাই মা মারিয়ার এই কথার সঙ্গে আমরাও যদি একটু উপলব্ধি করি আমাদের জীবন, আমরা যদি একটু ধ্যান করি যে সত্যি এই যে বড়দিন চলে আসলো আমাদের কাছে, প্রস্তুতি নিলাম, মা মারিয়ার মতো কি সত্যি আমরা যিশু যখন আমার হৃদয়ে আসবেন, তার জন্ম আমরা যখন দেখব, যে সেইটাকে অনুভব করতে পারবো, বলতে পারবো হ্যাঁ আমি প্রস্তুত, ঈশ্বরের ইচ্ছা কি আমরা গ্রহণ করতে পারবো? কারণ ঈশ্বরের ইচ্ছা যখন আমরা গ্রহণ করি, হ্যাঁ বলি, আমাদেরকে পরিপূর্ণভাবে না বিলিয়ে দিতে হয় না অন্যের জন্য। যেমন যদি আমরা স্মরণ করি আমাদের মা বাবা বিয়ের দিন প্রতিজ্ঞা নেয় একে অন্যের কাছে, সুখে দুঃখে ধনে দারিদ্রে আমরা সবসময় সঙ্গে থাকব, নিজের জন্য না অন্যের জন্য। তাই ঈশ্বরের ইচ্ছা আমাদের বুঝতে হয় না, ফাদার সিস্টার তারাও ব্রত নেয় যে সম্পূর্ণরূপে মণ্ডলীর জন্য, অর্থাৎ অন্যের জন্য আমরা জীবন দেই, এবং যেন আমরা সেই উচ্চস্বরে এবং সম্পূর্ণ বাধ্যতা নিয়ে, নম্রতা নিয়ে বলতে পারি হ্যাঁ ঈশ্বর আমি প্রস্তুত, আপনার ইচ্ছা আমি গ্রহণ করতে পারি, আপনি যা চান আমি সেইভাবে জীবন যাপন করব। এবং মা মারিয়ার মতো অবশ্যই আমরা যিশুকে জন্ম দিতে পারি, অবশ্যই সেই গর্ভে ধারণ করার মধ্যে নয়, কিন্তু বাস্তবতায় না, বিভিন্ন বিশেষভাবে এই বড়দিনে আমরা যখন একে অন্যের বাড়িতে না সাক্ষাৎ করতে যাব, যখন কেউ অসুস্থ বা কেউ সমস্যার মধ্যে আছে তাকে দেখতে যাব, তখন মা মারিয়ার মতো আমরাও ঈশ্বরের সেই যিশুকে যে তিনি আমাকে দিয়েছেন, যে পরিপূর্ণভাবে তিনি ভালোবাসেন, তার ভালোবাসা প্রকাশ করেছেন আশীর্বাদ এবং দানের মাধ্যমে, এই যে একটি বছর আমরা পেয়েছি তা অন্যদের সঙ্গে সহভাগিতা করি, যিশুর আগমনে আমি সত্যি আনন্দিত, তাই আমি যেন তা প্রকাশ করি, নিয়ে যাই এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, যিশুর আগমনে সত্যি আমরা আনন্দিত। তাই যে ঈশ্বর আমার জন্য যা করেছেন এবং যা করছেন, যে আশীর্বাদ আমি লাভ করেছি, তা যেন সবসময় অন্যদের সঙ্গে সহভাগিতা করি, এর মাধ্যমে আরও সেই খ্রিস্টের জন্মের আনন্দকে পরিপূর্ণতা দান করতে পারি।
তাই এই শেষ লগ্নে আমরা যেন সত্যি হৃদয় মনে এবং পারিবারিকভাবে বা সামাজিকভাবে সুন্দর প্রস্তুতি নিতে পারি যিশুর আগমনে। যিশুর আগমন সত্যি আমাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ, শান্তি, ঈশ্বরের আশীর্বাদ এবং পরস্পরের প্রতি ভালোবাসা। সবাইকে অনেক অনেক বড়দিনের অগ্রিম শুভেচ্ছা, সেই সঙ্গে শুভ বড়দিন।